সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আমি তাপস, অ্যান্ড তোমরা দেখছো এন্টারটেনমেন্ট ব্লগার তাপস ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা যেতে চলেছি পাতালেশ্বর মন্দির, অর্থাৎ বৈশাখ মাসের শেষ সোমবার, আজকে 25শে বৈশাখ, আজকে আমরা পাতালেশ্বর মন্দিরে যেতে চলেছি সেখানে পুজো দিতে। চলো তোমাদেরকেও আমাদের সাথে ঘুরিয়ে নিয়ে আসা যাক। মন্দিরের প্রবেশ পথে প্রবেশ করার পরই দেখা গেল শম্ভু সিংহের মূর্তি। সেখানে সবাই ফুল বেলপাতা দিয়ে তার মাথায় জল ঢালছে এবং মনস্কামনা তার কানে কানে বলছে। এরপরই দেখা স্বয়ং মহাদেবের সাথে, অর্থাৎ যেখানে আমরা এসেছি পাতালেশ্বর। দেরি না করে আমরা মন্দিরের পুজোর ঘরের দিকে ধীরে ধীরে এগিয়ে গেলাম। পুজো চলাকালীন আমি কোনো ভিডিও করিনি এবং পুজো করার শেষে আমি তোমাদের সবাইকে বাইরের চারপাশের দৃশ্যটা দেখাচ্ছি। আমরা এখন যে ঘাটটায় প্রবেশ করছি, সেই ঘাটটার উপরে তোমরা দেখলা দুটো শম্ভু সিংহের মূর্তি রাখা আছে এবং এই ঘাটটাই ঠিক মন্দিরে ঢুকার ডান দিকে অবস্থিত। চারপাশের দৃশ্যটা দেখে যেন মনটা জুড়িয়ে আসছে, মনে হচ্ছে সারাদিন কোথাও না গিয়ে এখানেই বসে থাকি। কিন্তু তা তো হওয়ার জোগাড় নেই। অবশেষে তোমাদের যে ঘাটটা দেখাচ্ছিলাম সেটা নিচের অংশটা দেখাচ্ছি, কিন্তু এই ঘাটটা অত্যন্ত নোংরা। মন্দিরের ভেতরে একাধিক সুন্দর সুন্দর গাছপালায় মন্দিরটা পুরো দিক দিয়ে সাজানো। পুরো মন্দিরটা ঘুরে দেখলে যেন মনে হবে আবারও ঘুরে দেখি। এরই মাঝে গাছের মধ্যে ধরা পড়লো আমার ক্যামেরায় একটি মৌমাছির চাক। এবার দেরি না করে মন্দিরের বাঁপাশ দিয়ে যেই রাস্তাটা চলে যাচ্ছে সেটা ধরে চলে গেলাম। তার এক পাশে পড়বে একটি কালী মন্দির এবং সোজায় আরেকটু গেলে পড়বে একটা অন্য ঘাট, কিন্তু ঘাটটি এটা পুরোটাই প্রায় কচুরিপানায় ভর্তি। অনেক বাড়িতে বেশি সংখ্যা থাকলে এখানে এনে অনেকেই রাখার প্রচলন আছে, এটা আমাদের বহরমপুরেও দেখা যায়। সো ধীরে ধীরে ঘাটের দিকে নামবো কি নামবো না ভাবছি, নেমে খুব একটা লাভ হবে বলে আমার মনে হলো না, তাই বেশি আর নিচে গেলাম না, উপর থেকে তোমাকে চারদিকের ভিউটা দেখিয়ে দিলাম। মন্দিরে এলে নাকি মন্দিরের চারপাশে তিন পাক ঘুরতে হয়, তো আমিও তিন পাক ঘুরে নিলাম মন্দিরের চারপাশে। মন্দিরের ভেতর নানা বট এবং অশ্বত্থ গাছের গোড়ায় মেলা বসার জায়গা করা আছে এবং এইটি হলো জয় বাবা পাতালেশ্বর একটি মানে কন্ট্রোল রুম বলা চলে এটাকে। আমরা আমাদের পুজো সেরে বাড়ির পথে রওনা দিলাম। সেই মুহূর্তে দেখি আকাশ কালো করে এসছে এবং প্রচণ্ড জোরে ঝড় উঠেছে। সেই ঝড়ের মধ্যে আমাদের যাত্রা স্থির রাখলাম। এই জায়গাটা এত সুন্দর যে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তবুও ঝড় না হলে আরো কিছুক্ষণ এখানে আমরা টাইম স্পেন্ড করতাম। এই মতো অবস্থায় আমরা ঝড়কে সাথে করে নিয়ে আমাদের বাড়ির পথে রওনা হলাম। রাস্তার এইখান দিয়ে যেটা দেখলে একটা গলি চলে আছে, ওই গলির ভেতর দিয়ে সোজা গেলেই কৃপাময়ী কালীবাড়ি, ওটার ভেতর দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়েও পাতালেশ্বর যাওয়ার একটা শর্টকাট রাস্তা, কিন্তু সেই রাস্তাটা মাটির হওয়ায় সে রাস্তাতে বেশিরভাগ লোক যায় না। সো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে অল করে দিন, যাতে আমার পোস্টের অল নিউ ভিডিও আপনাদের কাছে যায়। এবং আরও একবার নতুন ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসতে চলেছি।
সো আজকের জন্য এইটুকুই, বাই বাই। Da-d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 a